আজকের এই বাংলাদেশে 2024 সালে এসে ইসলামকে খালে ফেলে দেওয়া হয়েছে কথা বলেন ঠিক কি না আজ ইসলাম পড়ে গিয়েছে কুয়ার মধ্যে আজ ইসলাম পড়ে গিয়েছে পুকুরের মধ্যে কে চরমনাই কে জামাত কে বিএনপি কে আওয়ামী লীগ কে আহলে হাদিস কে 8 রাকাত আর কে 20 রাকাত তারাবি নামাজ পড়ে এটা দেখার সময় নাই সব মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে এক কাতারে দাঁড়ায়া ইসলামকে খাল থেকে তোলার দরকার আছে নাই আগামী দিনে ইসলামকে খাল থেকে তুলবার জন্য আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি জীবন দেওয়া লাগে রক্ত দেওয়া লাগে কারা কারা রাজি আছে দুই হাত তুলে আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর আল কোরআনে রালো সংসদে জালো তোমার নেতা আমার নেতা আলে বলামা যেখানে লিল্লাহে তাকবীর রাগ করলেন নাকি আপনারা প্রিয় ভাইরা আমার এজন্য আপনারা দেখবেন মৌমাছি চাক হয় না মৌমাছি চাক দেখবেন মৌমাছি চাক যদি হঠাৎ করে আপনি দেখতে পান আপনি চেয়ারম্যান সাহেব এমপি সাহেব চাক দেখলি কি আপনি পাওয়ার দেখাতে পারবেন ওখানে গিয়া হ্যাঁ আমি এমপি সাহেব আমি দেখি কি হইছে আমার কে ধরে আপনি যাই হন ঢাল দিয়ে দেখেন হ্যাঁ 12টা বাজবে আপনার তার মানে মৌমাছি কি এমপিও ভয় পায় মন্ত্রীও ভয় পায় প্রধানমন্ত্রীও কেন জানেন মৌমাছি একত্রিত থাকে মিলেমিশে থাকে তাদের মধ্যে কোনো বিভেদ নাই চাকের মধ্যে দেখেন না একসাথে কতগুলো মৌমাছি একটা চাকের মধ্যে হাজার হাজার মৌমাছি থাকে এবার মশার দিকে তাকান মশা পায়খানা তো মার খায় মশারি তো মার খায় কথা বলেন ঠিক কি না পায়খানা যদি মশা পান মারেন না আপনি মশা ওর কপালে কোনো শান্তি নাই যেখানেই দেখা সেখানেই মার এর কারণ হলো মশার মধ্যে কি নাই ঐক্য নাই মশার মধ্যে ভ্রাতৃত্ববোধ নাই মশা একত্রে থাকে না আলাদা আলাদা থাকে তো এখন বলুন তো মুসলমানেরা মৌমাছির মতো হয়ে গেছে না মশার মতো হয়ে গেছে আমরা হয়ে গেছি মশার মতো মনে রাখবেন যতদিন পর্যন্ত মশার মতো থাকবেন এদেশে মার খাওয়াই লাগবে কথা বলেন ঠিক কি না যতদিন পর্যন্ত মশার মতো থাকবেন জাতীয় সংসদে মার খাবেন ইউনিয়ন পরিষদে মার খাবেন বাড়িতে মারা হবে ফাঁসি দিয়ে মারা হবে জেলখানায় মারা হবে যদি আমরা বাঁচতে চাই এই বিশ্বে যদি মাথা উঁচু করে আল্লাহর জমিনে স্বমহিমায় দাঁড়িয়ে থাকতে চাই আমাদের অবশ্যই মৌমাছির মতো ঐক্যবদ্ধ হওয়া লাগবে ফুটবল খেলায় ব্রাজিল আর আর্জেন্টিনা এই যে ব্রাজিলের যে পুরো এগারো জন মাঠে খেলে বা আর্জেন্টিনার এগারো জন খেলে কেউ যদি মনে করে আমার বাকি দশ জনের দরকার নাই আমি একাই গোল দিব 90 মিনিটের জায়গায় 90 দিন দিলেও গোল হবে কথা বলেন না কেন গোল দিতে গেলে এগারো জন প্লেয়ারের সমন্বয় কি করতে হবে গোল দিতে হবে ঠিক একইভাবে আমরা যদি শান্তিপূর্ণ দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত মানুষের আহাজারি মুক্ত কল্যাণকর একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই অবশ্যই দল মত সব কিছু ভেদাভেদ ভুলে গিয়ে এক কাতারে আল্লাহর কোরআনের এই সায়াতের আসার দরকার আসলে নাই অবশ্যই আসতে হবে প্রিয় ভাইরা আমার বিরক্ত হচ্ছেন নাকি আমি বলছিলাম কয় নাম্বার ডকুমেন্টসের কথা চার নাম্বার যে একজন বান্দা যখনই কোনো গুনাহ করে সাথে সাথে কয়টা দলিল তৈরি হয়ে যায় সাতটার কথা বলেছি আমি চারটা বলেছি আপনি যে কথাগুলোই বলছেন কেউ জানে না আমার যুবক ভাই রাত তিনটার পরে আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছেন কেউ জানে না মা জানে না বন্ধু জানে না বান্ধবী জানে না কেউ জানে না মনে রাখবেন আল্লাহ কিন্তু ভয়েস রেকর্ড করে রাখছেন সেদিন কোটি কোটি মানুষের সামনে আপনার ভয়েসকে আল্লাহ পাস করে দিবেন এরপরে পাঁচ নাম্বার ডকুমেন্ট ছিল আল্লাহ কোরআনে বলেছেন ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা বলুন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেছেন বান্দা তুমি যেখানে গুনাহ করো যেই জমিনে দাঁড়িয়ে গুনাহ করেছো
কিয়ামতের দিন ওই জমিনটা পর্যন্ত তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে যেই জমিনে দাঁড়িয়ে গুনাহ করেছেন যেই মাটির উপরে দাঁড়িয়ে ক্ষমতা দেখিয়েছেন যেই জমিনে দাঁড়িয়ে মানুষের উপর অত্যাচার করেছেন নির্যাতন করেছেন জুলুম করেছেন ওই মাটি একদিন আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে মাটি সেদিন কথা বলবে মানুষ বলবে وقال الانسان ما لها মাটির কি হলো মাটি কেন আজকে সব কথা বলে দিচ্ছে মাটি বলবে بأن ربك أوحى لها মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে জবান দিয়েছেন আমাদের উপরে যারা জুলুম করেছে সব জালিমদের তত্ত্ব আজকে ফাঁস করে দেওয়া হবে প্রিয় ভাইরা আমার 6 নম্বর ডকুমেন্টস হলো আল্লাহ কোরআনে বলেন فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ আল্লাহ পাক বলেছেন বান্দা জাররা পরিমাণ যদি গুনাহের কাজ করো অথবা জাররা পরিমাণ যদি ভালো কাজ করো জাররা শব্দের ব্যাখ্যা হচ্ছে ও মুফাসসিরিনে কেরাম লিখেছেন একটা ছোট্ট বালিকণা এইটাকে যদি আবার 70,000 ভাগে ভাগ করা হয় কতটুকু হতে পারে একটা বালিকণাকে আবার যদি 70,000 ভাগে আপনি ভাগ করেন এই পরিমাণ যদি কোনো গুনাহের কাজ করেন দুনিয়ার মানুষের চোখ ফাঁকি দিলেও আল্লাহর চোখকে ফাঁকি দিতে পারবেন না সব দেখতে পাবেন এর আগে আল্লাহ অডিও বলেছেন এবার ভিডিওর কথা বলেছেন যেই জায়গায় দাঁড়িয়ে গুনাহ করেছেন জেনা করেছেন রাত 3টার সময় কেউ দেখে নাই ভিডিও হয় নাই মহান রব্বুল আলামিন বলেন যেই মেয়ের সাথে তুমি জেনা করেছো কোটি কোটি মানুষের সামনে কিয়ামতের মাঠে তোমার মা থাকবে তোমার বাবা থাকবে স্ত্রী সন্তান থাকবে সবার সামনে তোমার জেনার ভিডিওটা সেদিন আল্লাহ ফাঁস করে দেবেন বলুন নাউজুবিল্লাহ সব ফাঁস হয়ে যাবে আদম থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সব নবীরা থাকবে সব নবীদের সামনে আপনার ভিডিও আল্লাহ দেখাবেন আল্লাহ দেখাতে পারবেন না কথা বলেন না কেন পারবেন না প্রিয় ভাইরা আমার 7 নম্বর দলিল হচ্ছে আল্লাহ যখন 6টা ডকুমেন্টস তৈরি করবেন কিয়ামতের মাঠে 6টা দলিল যখন দেখানো হবে আল্লাহর কিছু জালিম বান্দা থাকবে এই জালিমরা বলবে ও আমাদের রব তোমার ফেরেশতারা ভুল করেছে তোমার ফেরেশতা ভুল করে একজনের আমলনামা আরেকজনের উপরে চাপা দিয়েছে বলো নাউজুবিল্লাহ মানে বাঙালি কত বড় খারাপ হেরা বলবে আল্লাহ তোমার ফেরেশতা ভুল করে আরেকজনের আমলনামাটা আমার উপর চাপায় দিয়েছে এটা কথা আছে না ঢেকি স্বর্গে গেলেও কি বানে ধান বানে যারা চুরি করার অভ্যাস এরা কিন্তু সব জায়গায় চুরি করে প্রিয় ভাইরা আমার আমি আপনাকে বলতে চাই সেই দিন আপনি যদি আল্লাহর সামনে মিথ্যা কথা বলেন আল্লাহ মনে হয় বুঝতে পারবেন আল্লাহ পাক বলবেন আল ইয়াউমা নখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম وَتَشْهَدُ أَرْجُلُهُمْ بِمَا كَانُوا يَكْسِبُونَ আল্লাহ পাক বলবে বান্দা এর মুখটা বন্ধ করে দে ফেরেশতাকে বলে ও ফেরেশতা আমার এই জালিম বান্দার মুখটা বন্ধ করে দে এর মুখটা বন্ধ করে দেওয়া হবে অতুকাল্লিমুনা আইদিহিম তখন তার হাত সাক্ষী দেবে ওয়াতাশহাদু আরজুলুহুম তার পা তার সাথে কথা বলবে তার মানে আপনি যে হাত দিয়ে মিথ্যা রায় লিখেছেন মিথ্যা ফাঁসির রায় আপনি লিখেছেন মিথ্যা মামলা লিখেছেন সেদিন আপনার হাত আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে কে দেবে না সব ফাঁস করে দেবে এবার পার্বতীপুরের ভাই রামাকে বলেন আল্লাহর কোনো বান্দা যদি এই ভয় করে একটা গুনাহ করার সাথে সাথে আল্লাহ 60টা দলিল তৈরি করেছেন এই ভয় যদি কারোর মধ্যে থাকে বলুন তো তার দ্বারা কি করে দিন গুনাহ হওয়া কি সম্ভব তার দ্বারা গুনাহ সম্ভব নয় আলী রাদিয়াল্লাহু আনহু বলেন 2 নম্বর তাকওয়া অর্জন করার 2 নম্বর পদ্ধতি হচ্ছে আল আমালু বিতানজিল বান্দা যতটুকু আমল করবে যতটুকু আমল করবে কোরআন সুন্নাহ ভিত্তিক করবে বলুন তো আমল করতে হবে কি ভিত্তিতে কোরআন সুন্নাহর ভিত্তিতে ভাইরা আমার আমরা এখানে যারা আছি শতকরা 90 থেকে 95 জন মানুষ কিন্তু আমরা কোরআন পড়তে জানি না কথা বলেন ঠিক কি না
আপনাদের এলাকায় অন্ধ হাফেজ আছে নাই আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন আমি 6 মাসে আল্লাহর কোরআন হেফজ করেছি বলুন আলহামদুলিল্লাহ এটা অহংকার না আমি যখন পড়াশোনা করেছি এই যে কাশিমপুর সওকাতারি পীর সাহেব হুজুরের মাদ্রাসায় আমাদের সাথে একটা অন্ধ ছেলে ছিল যে অন্ধ ছেলেটা হাফেজ হয়েছে অন্ধরা কেমনে মুখস্থ করে তারা তো কোরআন দেখতে পারে না অন্ধদেরকে শোনানো হয় এক পৃষ্ঠা করে বলে দেওয়া হয় একটা করে আয়াত বলে দেওয়া হয় আয়াতটা শুনে শুনে তারা পুরো কোরআন মুখস্থ করে এমন অন্ধ হাফেজ পৃথিবীতে আছে শুধু অন্ধ হাফেজে নয় অন্ধ হাফেজ এবং মুফাসসির বড় বড় বক্তা এরকম অন্ধ আছে না নাই বিবিকের কানটা লাগান আমার বাবন যারা প্যান্ডেল থেকে শুনছেন একটু কান লাগায় শুনেন কিয়ামতের দিন আল্লাহ যদি বলে তোমার কোন বিচারে আমি করব না শুধু একটা হিসাব দাও আল্লাহ যদি বলেন তোমার কোন নামাজের হিসাব দেওয়া লাগবে না রোজার হিসাব দেওয়া লাগবে না একটা হিসাব শুধু আমাকে দাও আমার এই বান্দাকে আমি দুইটা চোখ দেই নাই আমার বান্দাকে চোখ দেই নাই বান্দা কোরআন মুখস্থ করেছে আমাকে তো তোমাকে আমি দুইটা চোখ দিয়েছিলাম 70 বছর হায়াত আমি তোমাকে দিয়েছি ওই বান্দাকে চোখ দেই নাই তারপরও পুরো কোরআন মুখস্থ করেছে তোমাকে দুইটা চোখ দিলাম 70 বছর হায়াত দিলাম তুমি কোরআনটা শিখতে পারলা না তোমার বিচার তুমি নিজেই করো এই দায়িত্ব যদি আপনাকে দেওয়া হয় বলুন তো কি বিচার আপনি আপনি নিজের বিচার করবেন বাঁচার কি কোনো পথ থাকবে প্রিয় ভাইরা আমার বাঁচার কোনো পথ থাকবে না অন্ধ যদি পুরো কোরআন মুখস্থ করতে পারে আপনি কেন পারবেন না এখন এখানে যারা আছেন মুরব্বী যারা আছেন বলবেন হুজুর আমার তো 70 বছর পার হয়ে গেছে 50 বছর পার হয়ে গেছে আমি এখন কি করব জানার দরকার আছে না নাই একটা ওয়াকে একটা ঘটনা আপনাদের শুনাই রসূলের একজন সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া কি নাম বললাম মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া রসূলের একজন সাহাবী রাসূলুল্লাহ তখন তাবুকের যুদ্ধে গেছেন মদিনা থেকে 692 কিলোমিটার দূরে তাবুক বলুন তো কত কত কিলোমিটার দূরে মদিনা থেকে 692 কিলোমিটার দূরে তাবুক রাসূলুল্লাহ তাবুকের ময়দানে গেছেন যাওয়ার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সেখানে 30 দিন তিনি অবস্থান করেছেন রাসূলকে হঠাৎ করে সংবাদ দেওয়া হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুদূর মদিনায় আপনার একজন সাহাবী মুয়াবিয়া ইবনে মুয়াবিয়া ইন্তেকাল করেছে মহান রব্বুল আলামিন আপনাকে তার জানাজা নামাজের ইমামতি করার জন্য বলেছেন বলুন তো কত কিলোমিটার দূরে তখন কি বিমান ছিল রকেট ছিল কিচ্ছু ছিল না রাসূল বলছেন হাউ ইট ইজ পসিবল কেমনে সম্ভব কোন গাড়ি নাই যানবাহন নাই 692 কিলোমিটার দূরে কেমনে আমি ইমামতি করব জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন রাসূলুল্লাহ জিব্রাইলকে মূল সূরতে দুইবার দেখেছেন একবার হেরা পর্বতে আর একবার মেরাজের রাত্রিতে জিব্রাইলকে মহান রব্বুল আলামিন একটা নয় দুটা নয় রাসূলুল্লাহ বলেছেন রাজবিলা ফি সূরতিহি ওয়া লাহু সিত্তু মিয়াতু জানাহিন আল্লাহ জিব্রাইলকে 600 নূরের পাখা দান করেছেন 600 নূরের পাখা আল্লাহ দান করেছেন জিব্রাইলকে বর্তমান বিজ্ঞানীরা এই নূরের পাখা থেকে তারা গাড়ির গিয়ার আবিষ্কার করেছে বলুন সুবহানাল্লাহ মোটরসাইকেলের গিয়ার কয়টা হয় আপনার মোটরসাইকেল চালান না তিনটা চারটা পাঁচটা আছে আমার গাড়িটাতে এইচ গিয়ার আছে ধরেন পাঁচটা সাতটা দশটা এর উপরে গিয়ার বাংলাদেশে বিশ্বে এখনো গাড়ি মনে আবিষ্কার অথচ জিব্রাইলকে আল্লাহ যে মেশিন দিয়েছিলেন যে পাখা দিয়েছিলেন এই পাখার গিয়ারের সংখ্যা ছিল 600 সুবহানাল্লাহ বলবেন না জিব্রাইল পৃথিবীতে মোট তিনবার সব থেকে দ্রুত গতিতে নেমে এসেছিলেন বলুন সুবহানাল্লাহ কতবার তিনবার একবার হচ্ছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করতে গিয়েছেন ছুরি চালিয়েছেন গলা রেডি বলুন তো কাটতে কতক্ষণ লাগবে কয় মিনিট লাগবে 5-6 সেকেন্ডে কাটবে না ছুরি চালাইছেন শুধু যাবে আল্লাহ জিব্রাইলকে বলছে জিব্রাইল তুমি কোথায় জিব্রাইল বলছে আমি সিদরাতুল মুনতাহায় তুমি জান্নাত থেকে জান্নাতি দুম্বা নিয়ে যাও
দুম্বাগি ইসমাইলের পরিবর্তে সেটা কুরবানি করে দাও জিব্রাইল বলছে ইয়া রাসূলুল্লাহ আই মহান রব্বুল আলামিন কিভাবে সম্ভব আমি আজ সিদরাতুল মুনতাহায় এরপরে লৌহ কলম সপ্ত আসমান ষষ্ঠ সপ্তম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম এরপরে সেই কোথায় মক্কা মহান রব্বুল আলামিন বলেন জিব্রাইল আমি তোমাকে 600 পাখা দিয়েছি 600 পাখার গিয়ারে তুমি ফেলে দাও জিব্রাইল বলেন আমি রওনা হলাম এসে দেখি আমি এসে দেখি এখনো ইসমাইলের গলা পর্যন্ত ছুরিটা যায় নাই দুই নাম্বার হচ্ছে ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইরা কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল ইউসুফ আলাইহিস সালাম তখন কুয়ার মধ্যে পড়তেছিলেন এই যে আমি কাগজটা ফেলে দিলাম পড়তে কতটুকু সময় লাগলো এটার কিন্তু ওজন সেরকম নাই এই কোরআন শরীফটা যদি উপর থেকে নিচের দিকে দেওয়া হয় এটার থেকে এটা তাড়াতাড়ি যাবে কি যাবে না একজন মানুষের ওজন কত কেজি হতে পারে একটা শিশুর ওজন ফেলে দেওয়া হয়েছে কুয়ার নিচে যেতে কয় মিনিট লাগতে পারে কয়েক সেকেন্ডের মধ্যে যাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিব্রাইল তুমি কোথায় জিব্রাইল বলছে আমি সিদরাতুল মুনতাহায় তুমি যাও এই ইউসুফ আলাইহিস সালাম কুয়ার মধ্যে পড়ার আগে তুমি তোমার হাতের মধ্যে উঠা নাও জিব্রাইল বলেন আমি রওনা হয়ে গেলাম 600 পাখা আমি ব্যবহার করলাম আমি গিয়ে দেখি ইউসুফ আলাইহিস সালাম এখনো কুয়ার নিচ পর্যন্ত যায় নাই তিন নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাম তায়েফের ময়দানে যেদিন তাকে রক্তাক্ত করা হয়েছিল মক্কার যুবকেরা তায়েফের যুবকরা যখন চতুর্দিক থেকে রাসূলকে পাথর নিক্ষেপ করেছিল এমন সময় রাসূলুল্লাহর শরীর থেকে রক্তগুলো মাটিতে পড়তেছিল আল্লাহ পাক বলেছেন জিব্রাইল আমার রাসূলের রক্ত যদি তায়েফের জমিনে পড়ে যায় পৃথিবীতে কোনোদিন ফসল জন্মাবে না এই রক্তগুলো তুমি তোমার হাতের মধ্যে উঠায় নাও জিব্রাইল বলেন আমি সিদরাতুল মুনতাহা থেকে রওনা হয়েছি আমি গিয়ে দেখি রাসূলের রক্ত এখনো জমিনের মধ্যে পড়ে নাই চিৎকার করে বলেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার জিব্রাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ চিন্তা করবেন না আল্লাহ আপনাকে জানাজা নামাজের ইমামতি করার কথা বলেছেন লাশ কেমনে আনতে হয় সে পদ্ধতি আল্লাহ আমাকে শিখিয়েছেন